সুপ্রভাত, হ্যাপি সানডে সবাইকে বান্টির পেছনে অনেক 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 স্বাগত। সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো, আমিও তোমাদের ভালোবাসি, খুব ভালো আছি। এই যে ডিউটি থেকে বেরিয়ে বাড়ির পথে চললাম, আজকে রবিবার, টেনশন ফ্রি দিন, কাজকর্মের তাড়া কম, ওই জন্যই ভালো লাগার দিন আজকে। মানডে টু স্যাটারডে এত কাজ থাকে, এত তাড়া থাকে, কিছু ভালো লাগে না। বা সানার জন্মদিন নিয়ে এত ব্যস্ত ছিলাম, তারপর ওরকম একটা ঘটনা ঘটে গেল, কাল সানার বন্ধুর বাবা মারা গেল, সব নিয়ে একটু চলো। লাইফ নানান রকম জিনিস ঘটবে, নানান রকমভাবে চলতে পারবে। তো বৃষ্টি সৃষ্টি হয়, গরমটা অনেক কমে গেছে, এখন স্বস্তির টাইম, স্বস্তিতে কাটাচ্ছি আমরা সবাই, ভালো লাগছে। কলকাতার ক্লাইমেট তো এখন ভীষণ সুন্দর। তো যাই হোক, আজকে সানডেটা খুব ভালো করে এনজয় করো, ভালো করে কাটাও, কে কী করছো কমেন্টে জানিও, আমিও সারাদিন কী করছি তোমাদের দেখাবো। চলো বাস ধরা যাক, বাসের পথে গেছি। হ্যালো, এই যে স্নান টান পুজো টুজো সব হয়ে গেছে, এবারে চা খাবো। সো হ্যাপি মাদার্স ডে, আজকে মাদার্স ডে, মাদার্স ডে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, সকল মাকে জানাই অনেক শুভেচ্ছা, আমি নিজেকেও জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা, কারণ আমিও একজন মা। আমার মেয়ে দেখি আজকে আমার জন্য স্পেশাল কী করে, বিকজ ও নেই বাড়িতে, ওরা বেড়াতে গেছে কালকে, আজকে ফিরবে, দেখি মাদার্স ডে স্পেশাল আমার মেয়ে কী করে আমার জন্য। সো আপনাদেরও নিশ্চয়ই অনেক কিছু ছেলেমেয়েরা স্পেশাল করবে মায়ের জন্য, আমি জানি না আমার মায়ের জন্য কী করতে পারবো। ইচ্ছা আছে একবার মায়ের সাথে আজকে দেখা করতে যাও, দেখি কতটা কি সময় করতে পারি সেই হিসাবে। তো মাদার্স ডেটি সবাই খুব ভালো করে কাটাও, মাদার্স ডেটি সবাই মায়েদেরকে অনেক 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 ভালোবাসো, সত্যি মা ছাড়া জীবনে আর কিচ্ছু নেই, পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ জিনিস হচ্ছে মা, প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা ছেলেমেয়ের কাছে মায়ের থেকে বেশি প্রিয় আমার মনে হয় কিছু হতে পারে না। বাবাও যত প্রিয় হয় না, মা যত প্রিয় না, বাবাও প্রিয়, কিন্তু মায়ের একটা আলাদাই জায়গা, মা ছাড়া পৃথিবী শূন্য। যাই হোক, সকল মাকে জানাই আমার অনেক অনেক প্রণাম, অনেক অনেক শুভেচ্ছা। তো এবার আজকে দিনটা শুরু করে দিয়েছে, এবার চা টা খাই, খেয়ে রান্না বান্না করি, অনেক কাজ আছে আজকে। বেশি মশলা দেবো না আজকে, পাতলা বানাবো বুঝলি, মাখো তেল ঢালো, একটু তেল দাও, হয়ে গেছে দাদা। হলুদ দাও, আর দেবো না হলুদ, একটু তেল দিই রান্না শুরু। তেল গরম হয়ে গেছে, এই যে মাংসের আলু কাটা হয়ে গেছে, বড় বড় থামসে আলু দিয়ে দিয়ে থাকি মাংস আলু, আলুগুলো সব ভাজা হয়ে গেছে, গরম মশলা গোটা দেবুন আছে, পেঁয়াজ দিই একটু ভাজা ভাজি বলে মাংসটা ম্যারিনেট করে রেখেছি, পেঁয়াজ লাইট করে ভাজা হয়ে গেছে,
থ্যাংক ইউ থ্যাংক ইউ। ব্লিঙ্ক করব, চালু করনি? হ্যাঁ চালু আছে। থ্যাংক ইউ সো মাচ। এই যে আমার মেয়ে আমাকে হ্যাপি মাদার্স ডে করেছে, দেখো কি সুন্দর সুন্দর কেক এনে আমার জন্য। থ্যাংক ইউ সো মাচ। গড ব্লেস ইউ, অনেক বড় হও, সব স্বপ্ন পূরণ হোক। মাদার্স লালটা টিপে দে। কি ভালো কেক এনেছে, থ্যাংক ইউ। এই যে আমার মাদার্স ডে শুরু হয়ে গেছে, আমার মেয়ে এসেই শুরু করে দিয়েছে, থ্যাংক ইউ। খুব বড় হও, খুব ভালো থাকো। এই যে আমাদের মাদার্স ডে সেলিব্রেশন হয়ে গেল, আপনাদের কিভাবে কি সেলিব্রেশন হচ্ছে জানাবেন কমেন্ট করে। দেখা যাক মাংসটার কি অবস্থা। আমি দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে কষে নিয়েছি, ভালো করে দুটো সিটি দিল মাংস। মাসির মাংস প্লাস পাতলা ঝোল হয়ে গেছে, সে রেয়াজি করবো। এদিকে মাংস হচ্ছে, পেঁয়াজ রসুন লঙ্কা লাল লাল করে ভেঙে দিয়েছি, লাল চাপটা দিয়ে স্পেশাল মেনু ওপেন হতে চলেছে। লাল বড় 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 ধামসা আলু দিই, লাল লাল খাসি মাংস ঝোল। কিছু বুঝে ওদিকে যা, আমাদের দুপুরের মেনু নিয়ে আমরা বসে গেছি, লাঞ্চ নিয়ে। আমাদের লাঞ্চে মাদার্স ডে স্পেশাল লাঞ্চ আজকে, লাল শাক ভাজা। আজকে এটাই হচ্ছে বানিয়েছি, লাল শাক ভাজা বানিয়েছি, সন্ধ্যেকে দিলাম। আর এই যে কালকে একটু এঁচড় আছে আর মাছের জ্বালা, আর এই যে একটা সানার ভাত, সানাকে খাইয়ে দিতে হবে। সানা বলে যে খাই দাও রাতদার, মায়ের কাছে আজকে খাবে, আমি খাইয়ে দেবো। আর আজকে এই যে আমাদের মাদার্স ডে স্পেশাল, কী বানিয়েছি কী বানিয়েছি কী কী আছে কী আছে এটা মাদার্স ডে স্পেশাল দেখাবো। ঠিক আছে চল দেখিয়ে দিই যে আমাদের এই যে মাদার্স ডে স্পেশাল খাসির মাংস চাল। অনেকদিন পর আবার বানালাম, লাল লাল ঝাল ঝাল বড় বড় ধামসা আলু দিয়ে খাসি মাংস। সানা ম্যাডামকে যে খাই দিচ্ছি লাল শাক ভাজা দিয়ে মিশে ভাত, প্রথমে সানার ভাত। তুমি আমি এক্ষুনি গিয়ে তোমার জন্য পান্তা আর কাঁচা লঙ্কা নিয়ে
এটা পিছনে দাও, পিছনে হাতে দিয়ে দাও, এটা তারপর তুমি তোমারটা নিয়ে এদিকে নিয়ে আসো। হ্যাপি মাদার্স ডে। চলো আমি ভিডিও করছি তোদের, খাই দেব না, এটা তুলে দিচ্ছি। এটা সানার আরেকটা মা, প্রণাম করো মা, সবার পায়ে হাত দিয়ে। আমাকে প্রণাম করবি না, সবাইকে প্রণাম করবে আজকের দিনে। আজকে শরীর খারাপ,